মুৰব্বী হ'ল ৰাজ্যপাল আৰু এনে বহু ৰাজ্যৰ ৰাজ্যপালৰ এতিয়া সংঘাত চলিছে ৰাজ্য চৰকাৰৰ ৰাজ্য চৰকাৰৰ সংঘাত তীব্ৰতৰ হৈছে ৰাজ্যপালসকলৰ হৈতে একাংশ ৰাজ্যপালে ৰাজ্য চৰকাৰৰ বিৰুদ্ধে কাম কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু বিশেষকৈ অ বিজেপি শাসিত একাংশ ৰাজ্যত ৰাজ্যপাল আৰু সংশ্লিষ্ট চৰকাৰৰ সংঘাত তীব্ৰতৰ হৈ পৰিছে আৰু এই সংঘাত আহি পৰিছে উচ্চতম ন্যায়ালয়ৰে আৰু আজিৰ দিনটোত উচ্চতম ন্যায়ালয়ৰে এনে একাংশ ৰাজ্যপালক বিৰুদ্ধে কঠোৰ সকিয়নি প্ৰদান কৰিছে এই মুহূৰ্তৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ যে এখন ৰাজ্যৰ ৰাজ্যপাল আৰু ৰাজ্যখনৰ চৰকাৰৰ লগত তীব্ৰ সংঘাতত লিপ্ত হৈছে এখন দুখন নহয় কেইবাখনো ৰাজ্যত এই ঘটনা সংঘটিত হৈছে এই ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু বিশেষকৈ অ বিজেপি শাসিত ৰাজ্যসমূহত ৰাজ্যপাল আৰু ৰাজ্য চৰকাৰৰ সংঘাত তীব্ৰতৰ হৈ তৰিছে এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ আমি গ্ৰাফিক্সৰ জৰিয়তে দেখাবলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ যে একাংশ ৰাজ্যপালৰ কৰ্মক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে উচ্চতম ন্যায়ালয় উদ্বিগ্ন হৈ পৰিছে একাংশ ৰাজ্যপালৰ কাম কাজত সুখী নহয় উচ্চতম ন্যায়ালয় মহামান্য ৰাজ্যপালসকলৰ কাম কাজত সুখী নহয় অ বিজেপি শাসিত ৰাজ্যত চলিছে ৰাজ্যপালৰ মইমতালি মহামান্য ৰাজ্যপালৰ মইমতালি চলাৰ অভিযোগ উত্থাপন হৈছে উচ্চতম ন্যায়ালয়ৰ এইবাৰ সকিয়নি একাংশ ৰাজ্যপাললৈ একাংশ ৰাজ্যপালক এইবাৰ উচ্চতম ন্যায়ালয়ে সকিয়নি প্ৰদান কৰিছে কি কৈছে আমি জনাবলৈ চেষ্টা কৰিম একাংশ ৰাজ্যপালক আত্মসমালোচনা কৰাৰ আহ্বান উচ্চতম ন্যায়ালয়ে মহামান্য ৰাজ্যপালসকলক আত্মসমালোচনা কৰাৰ আহ্বান দিছে আৰু এই ঘটনা সংঘটিত হৈছে এইখন ভাৰতৰ কেইবাখনো ৰাজ্যত বিশেষকৈ অ বিজেপি শাসিত কেইবাখনো ৰাজ্যত বৃদ্ধি পাইছে ৰাজ্যপাল আৰু সংশ্লিষ্ট ৰাজ্য চৰকাৰৰ মাজত সংঘাত আৰু কি হৈছে কোন ৰাজ্যত হৈছে এয়া জনাবলৈ চেষ্টা কৰিম কিন্তু আজিৰ দিনটো ৰাজ্যপাল আৰু ৰাজ্য চৰকাৰৰ সংঘাতে পাইছেগৈ উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়া আৰু উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ চন্দ্ৰচূড়ৰ কঠোৰ সকিয়নি একাংশ ৰাজ্যপাললৈ যে তেওঁলোকে আত্মবিচাৰ কৰক নিজকে নিজে বিচাৰি চাওক কাৰণ তেওঁলোক সংবিধানৰ উচ্চ পদত অধিষ্ঠিত এখন ৰাজ্যৰ সাংবিধানিক মুৰব্বী এগৰাকী মহামান্য ৰাজ্যপাল আৰু মহামান্য ৰাজ্যপালৰ কিছু কামে কিছু কাৰ্যই অসন্তুষ্টি কৰিছে চৰকাৰক আৰু সংশ্লিষ্ট চৰকাৰসমূহে ৰাজ্যপালৰ বিৰুদ্ধে এইবাৰ উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছে আমি ক'ব বিচাৰিছোঁ বিতং খবৰ যে পঞ্জাৱত এই ঘটনা সংঘটিত হৈছে কেৰালাত এই ঘটনা সংঘটিত হৈছে তামিলনাডুত এই ঘটনা সংঘটিত হৈছে দিল্লীত এই ঘটনা সংঘটিত হৈছে বা পশ্চিমবংগত এই ঘটনা সংঘটিত হৈছে বিশেষকৈ অ বিজেপি যিসমূহ ৰাজ্য আছে এইসমূহ ৰাজ্যত এই ঘটনা সংঘটিত হৈছে ইতিমধ্যে পঞ্জাৱৰ মুখ্যমন্ত্ৰী পঞ্জাৱৰ আম আদমী দলৰ চৰকাৰ আছে আৰু আম আদমী দলৰ মুখ্যমন্ত্ৰী ভগৱত মানে এতিয়া পঞ্জাৱৰ যিগৰাকী ৰাজ্যপাল বানুৱাৰীলাল পুৰোহিত মহামান্য বানুৱাৰীলাল পুৰোহিতৰ বিৰুদ্ধে উচ্চ ন্যায়ালয়ত গোচৰ দাখিল কৰিছে উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছে আৰু উচ্চতম ন্যায়ালয়ত অভিযোগ উত্থাপন কৰা হৈছে যে পঞ্জাৱ চৰকাৰে বিধানসভাত গ্ৰহণ কৰা কেইবাটাও বিধেয়ক কেইবাখনো বিধেয়ক কোনো ধৰণৰ গুৰুত্ব দিয়া নাই পঞ্জাৱৰ ৰাজ্যপালগৰাকীয়ে আৰু ৰাজ্যপালগৰাকীয়ে অনুমোদন কৰা নাই পঞ্জাৱ চৰকাৰে গ্ৰহণ কৰা পঞ্জাৱ বিধানসভাই গ্ৰহণ কৰা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত আজি উচ্চতম ন্যায়ালয়ত এই ধৰণৰ অভিযোগ উত্থাপন কৰা হৈছে ৰাজ্যপালগৰাকীৰ বিৰুদ্ধে যে পঞ্জাৱ চৰকাৰে বিগত দিনসমূহত 27খনকৈ বিধেয়ক গৃহীত কৰিছিল বিধানসভাত গৃহীত কৰা 27খনকৈ বিধেয়কৰ 22খন বিধেয়কক অনুমোদন জনাইছিল ৰাজ্যপালে তাৰ বিপৰীতে 5খন বিধেয়কক ৰাজ্যপালে অনুমোদন জনা নাই বা ৰাজ্যপালে এই মুহূৰ্তলৈকে সেই বিধেয়ককেইখনক গুৰুত্ব দিয়া নাই যাৰ ফলত ডাঙৰ খাই উঠিছে ভগৱান মা চৰকাৰ আৰু এই সন্দৰ্ভত উচ্চতম ন্যায়ালয়ত তেওঁ আবেদন কৰিছে আৰু উচ্চতম ন্যায়ালয়ে সমগ্ৰ বিষয়টো চালি জাৰি চাই উচ্চতম ন্যায়ালয়ে এইবাৰ ৰাজ্যপালসকললৈ সকিয়নি প্ৰদান কৰিছে ৰাজ্যপালসকলক আত্মসমালোচনা কৰাৰ আহ্বান জনাইছে কাৰণ উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্টভাৱে কৈছে যে এখন ৰাজ্যৰ ৰাজ্য চৰকাৰে বিধানসভাত গ্ৰহণ কৰা সিদ্ধান্তসমূহ গুৰুত্ব দিয়া উচিত এগৰাকী ৰাজ্যপালগৰাকীয়ে আৰু ৰাজ্যপালগৰাকীয়ে এই সিদ্ধান্তসমূহ কৰ্তকীয়া কৰাৰ বাবে যথাপ্ৰাণ চেষ্টা কৰাৰ বাবে দায়বদ্ধ হ'ব লাগে বুলি উচ্চতম ন্যায়ালয়ে ইতিমধ্যে আহ্বান জনাইছে ৰাজ্যপালসকলক আৰু বাৰে বাৰে কৈছে যে ৰাজ্যপালগৰাকীয়ে আচলতে নিৰ্বাচিত সদস্য নহয় বা বিধানসভাৰ সদস্য নহয় বা জনপ্ৰতিনিধি নহয় এগৰাকী ৰাজ্যপাল কোনো কাৰণতে জনপ্ৰতিনিধি নহয় বা জনপ্ৰতিনিধি হ'ব নোৱাৰে গতিকে জনপ্ৰতিনিধি হিচাপে বিধায়কসকলে বিধানসভাত যিসমূহ
সিদ্ধান্ত গ্রহণ করে বিধানসভাত যেসমূহ বিল উত্থাপন করে বিধানসভাত যেসমূহ বিধেয়ক তেওঁলোকে উত্থাপন করে যেসবর বিধানসভাত যেসমূহ বিধেয়ক পাশ হয় সেইসমূহ আইনলৈ রূপান্তরিত হওয়ার বাবে রাজ্যপালের ওচৰত যায় রাজ্যপালের অনুমতি বিচাৰে কিন্তু পঞ্জাব সরকারের দেখবলে পাওয়া গেছে 27খন বিধায়কর 22খন বিধেয়ক ইতিমধ্যে আইনত পরিণত করেছে রাজ্যপালে অনুমোদন দিছে কিন্তু 5খনক বিধেয়ক রাজ্যপালে অনুমোদন দিয়া নাই তাক লৈ এটা সংঘাত বৃদ্ধি পাইছে পঞ্জাব সরকার আর পঞ্জাবর রাজ্যপাল বানুয়ারিলাল পুরোহিতর মাজত। ইয়ার বিপরীতে অকল ইয়াই নহয় আর পঞ্জাব সরকারে আজি উচ্চতম ন্যায়ালয় উত্থাপন করা যে অভিযোগ আছে এই অভিযোগের পাশতে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ চন্দ্রচূড়ে এটা কথা স্পষ্ট করে দিছে এই অভিযোগ কেবল পঞ্জাবরে নহয় এনে ধরনের অভিযোগ কেরালা আর তামিলনাড়ু সরকারের পরে বারে বারে পাই থাকা হয়েছে গতিকে সকল বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে উচ্চতম ন্যায়ালয় আর উচ্চতম ন্যায়ালয়ে এবার স্পষ্ট নির্দেশনা প্রেরণ করেছে যে এগারী মহামান্য রাজ্যপাল কোনো কারণে জনপ্রতিনিধি নহয় আর জনপ্রতিনিধি নহয় বাবে জনসাধারণের পর জনপ্রতিনিধি হওয়া যখন বিধায়ক আছে জনতার সমর্থন যখন বিধানসভালয় নির্বাচিত হয়েছে গ্রহণ করা সরকারে গ্রহণ করা যিকোনো সিদ্ধান্ত বা বিধানসভা পাশ হওয়া যুক্ত বিল আছে যুক্ত বিধেয়ক আছে সেই বিধেয়ক বিধেয়ক সমূহ সোনকালে খরতকিয়াভাবে সেই বিধেয়ক সমূহ অনুমোদন করার রাজ্যপাল সকলক আহ্বান জানায় কিন্তু এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে এইখান ভারতত কেবখনো রাজ্য আছে বিজেপি শাসন করা নাই সেই সময় রাজ্যত অবিজেপি শাসিত বহু কেখন রাজ্য আছে আর প্রায় প্রতিখন রাজ্যতে এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার খবর লাভ করা গেছে আর এই ধরনের ঘটনার অভিযোগ উত্থাপন হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছে। ইয়ার পূর্বে দেখবলে পাওয়া গেছে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিল দিল্লির সরকারের মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল রাজ্যপালের বিরুদ্ধে ধর্ণা দিবলগীয় অবস্থা হয়েছিল একই ঘটনা সংঘটিত হয়েছে পঞ্জাবত একই ঘটনা সংঘটিত হয়েছে কেরালাত একই ঘটনা সংঘটিত হয়েছে তামিলনাড়ু গতিকে সমগ্র দিক এটা অতি গুরুত্ব সহকারে উচ্চতম ন্যায়ালয়ে গ্রহণ করেছে আর উচ্চতম ন্যায়ালয়ের ইতিমধ্যে আপ সরকারে যে আবেদন জানাইছিল সেই আবেদনক গুরুত্ব সহকারে গ্রহণ করে আজির দিন বানুয়ারিলাল পুরোহিত পঞ্জাবর যিগৰাকী রাজ্যপাল বানুয়ারিলাল পুরোহিত পঞ্জাবর রাজ্যপালগৰাকীক এই মুহূর্তে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশে ইতিমধ্যে আহ্বান জানাইছে নিজক আত্মবিশ্লেষণ করার কারণে অনুরোধ জানাইছে আর পঞ্জাব সরকারে গ্রহণ করা বা রাজ্য সরকারখানে গ্রহণ করা সকল সিদ্ধান্ত খরতকিয়াভাবে অনুমোদন দিয়ার বাবে আহ্বান জানাইছে। এই মুহূর্তে আটাইতকৈ ডাঙর কথা যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেরালার বাও সরকারের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নেও ইতিমধ্যে কেইবামাহ ধরে উচ্চতম ন্যায়ালয় এই একটা বিষয়ক লো আবেদন জানাই আছে কারণ তেওঁলোকেও বিধানসভাত গ্রহণ করা বহু সিদ্ধান্ত কিন্তু কোনো ধরনের গুরুত্ব প্রদান করা নাই সংশ্লিষ্ট রাজ্য সমূহ রাজ্যপালে তার বাবেই তেওঁলোকেও বারে বারে উচ্চতম ন্যায়ালয় নিজের যে অভিযোগ সেই অভিযোগ উত্থাপন করেছে কিন্তু এই মুহূর্তত উচ্চতম ন্যায়ালয়ে সমগ্র বিষয়টি গুরুত্বতা প্রদান করে সেই সংশ্লিষ্ট রাজ্য সমূহর রাজ্যপাল সকলের এই কঠোর সকিয়নি প্রদান করেছে যে রাজ্যপাল সমূহ জনপ্রতিনিধি নহয় গতিকে জনপ্রতিনিধিয়ে গ্রহণ করা প্রতিটি সিদ্ধান্ত গুরুত্ব সহকারে গ্রহণ করার আহ্বান জানাইছে আর সংশ্লিষ্ট রাজ্যপাল সকলক নিজের যে আত্মসমালোচনা করার বাবে অনুরোধ জানাইছে আর ইয়ার পঞ্জাব সরকারের যে আবেদন জানাইছিল পঞ্জাব সরকারের যে অভিযোগ যে 27খনক বিধেয়ক পারিত করেছে সেই বিধেয়ক সমূহ বিধানসভাত গৃহীত করেছে কিন্তু সেই বিধেয়ক সমূহ কোনো কারণতে অনুমোদন জানা নাই 5খনক বিধেয়ক রাজ্যপালের হাতত পড়ে আছে রাজ্যপালে অনুমোদন জানা নাই আর এই বিধেয়ক সমূহের ক্ষেত্রতো বিহিত ব্যবস্থা যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গুরুত্ব সহকারে লওয়ার বাবে পাঞ্জাবর সংশ্লিষ্ট রাজ্যপালগুলিকে অনুরোধ জানাইছে উচ্চতম ন্যায়ালয়।